বাংলাদেশ পুলিশ শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতির দীপ্ত চেতনায় বলিয়ান মহান স্বাধীনতার প্রথম প্রহরের রক্তস্নাত অকৃত্রিম দেশপ্রেমে উজ্জীবিত এক অগ্রদূত সমাজের অপরাধ নির্মূল আইনে শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ পুলিশ সদা তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবিচল নিষ্ঠা দক্ষতা ও পেশাদারিত্বের উপর নির্ভর করে জনগণের শান্তি স্বস্তি ও নিরাপত্তা তথা সামাজিক স্থিতিশীলতা এজন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ ব্যবস্থা বিজ্ঞানসম্মত অবকাঠামো এবং একটি সুন্দর পরিবেশ বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা প্রমত্তা পদ্মার কোল ঘাসা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যদের প্রশিক্ষণের অন্যতম সূতিকাগার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী জেলা শহর থেকে 30 কিলোমিটার দূরে চারঘাট থানার অন্তর্ভুক্ত বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা তার স্বমহিমায় আজও উদ্ভাসিত এবং পুলিশ সদস্যদের নিকট সমাদৃত একটি ইতিহাস একটি ঐতিহ্যের নাম পুলিশ একাডেমি সারদা আর এই ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছেন এক ইংরেজ ব্যক্তিত্ব মেজর চিমনি ব্রিটিশ শাসন আমলে 1902 সালে লর্ড কার্জন কর্তৃক গঠিত কমিশন পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণের জন্য একটি সুপরিসর স্বাস্থ্যকর স্থান নির্ধারণ ও পুলিশ ট্রেনিং কলেজ স্থাপনের জন্য দায়িত্ব অর্পণ করেন তৎকালীন ইংরেজ পুলিশ সুপার মিস্টার চিমনির উপর ইতিহাস থেকে জানা যায় মিস্টার চিমনি একদিন কলকাতা থেকে ঢাকা যাওয়ার পথে রাজশাহীর চারঘাট অঞ্চলের চারপাশ পরিদর্শন করেন এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য সবুজ বনভূমি ও একই সঙ্গে পদ্মার নৈসর্গিক রূপে মুক্ত হন মিস্টার চিমনি চারঘাটের অন্তর্ভুক্ত সারদা তখন গভীর জঙ্গলে ঢাকা সারদার কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানটির আয়তন মিস্টার চিমনিকে পুলিশ ট্রেনিং কলেজ নির্মাণের ক্ষেত্রে উদ্বুদ্ধ করে ব্রিটিশ সরকার ও কমিশন মিস্টার চিমনির ইচ্ছা ও অনুভূতির কথা জানতে পেরে মেদিনীপুরের জমিদারের কাছ থেকে মাত্র 25,000 টাকায় 142.66 একর জমি ক্রয় করে শুরু হয় পুলিশ ট্রেনিং কলেজ স্থাপনের প্রারম্ভিক যাত্রা 1912 সাল ভিত্তি স্থাপিত হয় এক ইতিহাসের প্রতিষ্ঠিত হয় পুলিশ ট্রেনিং কলেজ সারদা সূচিত হয় কঠোর প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের পেশাদারিত্ব অর্জনের এক নতুন পথ চলা মিস্টার চিমনি সারদা পুলিশ ট্রেনিং কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রিন্সিপাল হিসেবে 1919 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সময়ের পরিক্রমায় পুলিশের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাবৃন্দ এই ট্রেনিং কলেজে এবং পরবর্তীকালে পুলিশ একাডেমির সুযোগ্য প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ প্রশিক্ষণার্থীদের মনোবল বৃদ্ধি এবং তাদের কার্যক্রম প্রত্যক্ষ করার জন্য ব্রিটিশ শাসন আমলে একাধিক গভর্নর ও পদস্থ কর্মকর্তাবৃন্দ সারদা পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন ১৯৪৭ সালে দেশ বিভাগের পর সারদা পুলিশ ট্রেনিং কলেজের প্রিন্সিপাল টিজি হলম্যান বিদায় গ্রহণ করলে প্রথম ভারতীয় অফিসার হিসেবে তার স্থলাভিষিক্ত হন পিএল মেহতা একই বছরে পিএল মেহতার পর দায়িত্ব গ্রহণ করেন এম এ খান ১৯৬২ সালে প্রতিষ্ঠানটির 50তম বর্ষপূর্তি উদযাপিত হয় তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট সে সময় সারদা পরিদর্শন করেন সারদার সুবর্ণ জয়ন্তীর সেই উদযাপন আজকের এই শতবর্ষ অনুষ্ঠানের আনন্দকে যেন আরও ব্যঞ্জনাময় করেছে ১৯৬৪ সালের
পহেলা সেপ্টেম্বর সারদার ইতিহাসে যুক্ত হয় আরেকটি নতুন মাত্রা। পাকিস্তান সরকার বিজ্ঞপ্তি নম্বর 462 পিএম এর মধ্য দিয়ে পুলিশ ট্রেনিং কলেজটিকে পুলিশ একাডেমিতে উন্নীত করে। শুরু হয় নতুন পরিমণ্ডলে আগামীর পথ চলা। কিন্তু এদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হয় অস্থিরতা। বেজে ওঠে যুদ্ধের ডামাডোল। 52 মহান ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে স্বপ্নীল বাংলাদেশ সৃষ্টির আকাঙ্ক্ষার বীজ প্রথিত হলেও এর তীব্রতা পায় 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান এবং চূড়ান্তভাবে 1971 রেসকোর্স ময়দানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের তেজোদ্দীপ্ত আহ্বানে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর সেই উদাত্ত আহ্বানে উজ্জীবিত হয় গোটা জাতি। উদ্দীপনায় সুদৃঢ় হয় পুলিশের প্রতিটি সদস্যের মনোবল। যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ার অসীম সাহসিকতায় প্রস্তুত হতে থাকে রাজারবাগ পুলিশ লাইন্সের 303 রাইফেল। শুরু হয় যুদ্ধের প্রথম প্রহর, 1971 25 মার্চ কালো রাত। ঢাকার ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তান হানাদার বাহিনী প্রথমেই আক্রমণ করে রাজারবাগ পুলিশ লাইন্স। দেশ স্বাধীনের চেতনায় বিভোর অকুতোভয় দেশপ্রেমিক বাঙালি পুলিশ সদস্যরা হানাদার বাহিনীর আক্রমণকে রুখে দিতে শত্রুর বুকে আঘাত হানে প্রতিরোধের প্রথম বুলেট। পুলিশের রক্ত লেখায় শুরু হয় স্বাধীনতার প্রথম প্রতিরোধ যুদ্ধ। এদিকে স্বাধীনতার স্বপক্ষে ভূমিকা রাখার জন্য তৎকালীন পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল তসলিমউদ্দিন আহমেদকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 1971 13 এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী সারদা আক্রমণ করে অনেক পুলিশ সদস্য সহ নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। সারদার তৎকালীন প্রিন্সিপাল এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও সাবেক স্বরাষ্ট্র সচিব এম এ খালেক বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পুলিশ সদস্যদের খোলা চিঠি লিখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান। রাজারবাগ পুলিশ লাইন্সের ন্যায় পাক হানাদারদের আঘাতের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলেন পুলিশ একাডেমির বাঙালি পুলিশ সদস্যগণ। আঘাত প্রতিঘাতের স্বাধীনতা যুদ্ধে দেশের তরে জীবন বিলিয়ে দিয়ে শহীদ হন পুলিশের নাম জানা অজানা অনেক সদস্য। আমরা আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তৎকালীন রাজশাহী রেঞ্জ ডিআইজি মামুন মাহমুদ, রাজশাহী জেলার পুলিশ সুপার এম এ মজিদ, কুমিল্লার পুলিশ সুপার মুন্সী কবিরউদ্দিন, চট্টগ্রামের পুলিশ সুপার শামসুল হক সহ অনেক শহীদ প্রাণকে। জাতির পক্ষ থেকে তাঁদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা। 1972 সালের 9 মে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশের পুলিশ একাডেমিতে পদার্পণ করেন। একটি গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ ও জনসেবার মহান ব্রত নিয়ে এগিয়ে এসে শান্তি সুখের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধু বাংলাদেশ পুলিশকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ। সূর্যোদয়ের আলো আধারী, পাখির কলতান আর বিউগলের ধ্বনিতে শুরু হয় পুলিশ একাডেমি সারদার প্রশিক্ষণার্থীদের প্রথম প্রহর।
কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং অধ্যাবসায়ের মাধ্যমে সুশৃঙ্খল ও পেশাদার পুলিশ হয়ে ওঠার দীক্ষায় নিমগ্ন হয় প্রতিটি পুলিশ সদস্য। উত্তম প্রশিক্ষণ আর সর্বোত্তম সেবার অনুপ্রেরণা বুকে লালন করে চলে তাদের ঘাম ঝরানো অনুশীলন। আর এই অনুশীলনে পিছিয়ে নেই আমাদের নারী পুলিশ সদস্যগণ। সেই ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর নির্দেশনা ও ঐকান্তিক ইচ্ছায় পুলিশ বিভাগে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার মতো চ্যালেঞ্জিং পেশায় পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও দেশের পরিমণ্ডল পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পেয়েছে সম্মাননা, বয়ে এনেছে দেশের জন্য গৌরব। ঐতিহ্যকে ধারণ করে সময়ের প্রয়োজনে বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ পদ্ধতিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। বিবর্তন হয়েছে পোশাক ও প্রশিক্ষণ পদ্ধতির। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে একাত্ম হয়ে পুলিশ ট্রেনিংয়ে সংযোজিত হয়েছে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত অপরাধ দমন ব্যবস্থাপনা। শুধু মাঠে ঘাম ঝরানো প্রশিক্ষণই নয়, একই সাথে চলে আইনি পড়াশোনা, সমসাময়িক বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা এবং দেশি বিদেশি প্রশিক্ষক ও বরেণ্য ব্যক্তিদের নিকট হতে জ্ঞান ও অভিজ্ঞতা আহরণের বুদ্ধিবৃত্তিক চর্চা। কঠোর নিয়মানুবর্তিতা, শারীরিক ও মানসিক পরিশ্রমের ফাঁকে ফাঁকে প্রশিক্ষণার্থীদের মাঝে উদ্দীপনা জাগাতে প্রয়োজন হয় বিনোদনের। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুলিশ একাডেমির ঐতিহ্যবাহী ম্যাচ নাইটের সুরের মূর্ছনা যেন এনে দেয় নির্মল আনন্দের এক ভিন্ন মাত্রা। দিনের প্রহর শেষে আসে রাত, রাতের আধার মিশে যায় ভোরের বিউগলে। এভাবেই কেটে যায় সারদার দিনগুলো। প্রশিক্ষণ সমাপ্তির পর শুরু হয় একটি গণমুখী পেশাদার পুলিশ হিসেবে দেশকে সেবা প্রদানের জন্য প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণের পালা। স্বাধীনতার প্রথম আঘাতের স্মৃতি যাদের চেতনায়, স্বাধীনতা পদকের সম্মাননা যাদের উদ্দীপন, সেই বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণার্থী সদস্যগণ অপেক্ষায় থাকে শপথ গ্রহণের সেই মহেন্দ্রক্ষণের জন্য। রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কর্তৃক সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণের মধ্য দিয়ে পুলিশ প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণের রেওয়াজ পুলিশ একাডেমি সারদার একটি দীর্ঘদিনের ঐতিহ্য। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একাধিকবার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় পদার্পণ করেন। বঙ্গবন্ধুর গণমুখী পুলিশকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর পেশাদার পুলিশ সার্ভিসে উন্নীত করার জন্য তার ব্যক্তিগত উদ্যোগ এবং প্রচেষ্টা উজ্জীবিত করে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে। পুলিশ প্রধানের পদমর্যাদার উন্নীতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, নতুন পুলিশ ইউনিট গঠন, আধুনিক প্রযুক্তির সংযোজন, লোকবল বৃদ্ধি এবং বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরত ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদের পদমর্যাদা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ফলে পুলিশের সামগ্রিক কর্মকাণ্ডে এসেছে গতিশীলতা। নব উদ্যমে অনুপ্রাণিত হয়েছে বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয়ে। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি রইল অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ১৯১২ থেকে ২০১২ সাল, শত বছরের পুলিশ একাডেমি সারদার ইতিহাস অপরূপা পদ্মার ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্যের মতোই, কখনো বর্ণিল, কখনো কঠোর, আবার কখনো বা বেদনার। পুলিশের পুণ্যভূমি খ্যাত এই একাডেমির বিশাল ময়দানে প্রশিক্ষণ নিয়েছেন অনেক প্রথিতযশা বরেণ্য ব্যক্তিরা, আবার অনেকেই রক্তমাথনে বেঁধেছেন
জীবনের শেষ ঠিকানা। 52 ভাষা আন্দোলনের চেতনা, বঙ্গবন্ধুর 7ই মার্চের আগুন ঝরানো আহ্বান, 71-এর রাজারবাগের দৃপ্ত প্রতিরোধ, সারদার প্রান্তরে শহীদের শোণিত ধারাসহ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠার শপথে বলিয়ান বাংলাদেশ পুলিশ। কর্মের মন্ত্রে শৃঙ্খলার শ্বেত পতাকা তলে শান্তিময় হোক আমাদের এই বাংলাদেশ। শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ।